গৃহকোণ চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা বানাবো রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল তো চলো প্রথমেই মুগ ডালটা শুকনো খোলায় আমরা ভালো করে ভেজে নেব একটু লাল লাল হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভালোভাবে ভাজতে হবে যখন মুগের ডালটা লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব জল জল দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আমরা ডালটা ভালোভাবে সেদ্ধ করে নেব এবার ডালটিকে ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে নেব দেখুন ডালটি বেশ সেদ্ধ হয়ে গেছে ভালো করে একেবারে ঘাটা করব না একটু একটু শক্ত অবস্থাতেই নামিয়ে নেব এবার রুই মাছের মাথাগুলিকে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব এবার একটি কড়া নিয়ে তার মধ্যে সর্ষের তেল নিয়ে রুই মাছের মাথাগুলিকে একে একে ভালো করে ভেজে নেব মাছের মাথাগুলিকে একটু কড়া করে ভাজতে হবে এবার মাছ ভাজা হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচো এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক চামচের মতো আদা রসুন বাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর হলুদ গুঁড়ো এক চামচ এই শুকনো মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দেব একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কুচিয়ে এবার এর মধ্যে অল্প করে নুনও দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা গলে যায় এবার সব মশলাগুলোকে ভালোভাবে ভাজতে হবে মশলা যখন ভালো করে ভাজা হয়ে যাবে আমি তখন অন্যদিকে এই যে দুটো মাছের মাথা ভেজে রেখেছি এগুলো একটু ভেঙে নিচ্ছি ভেঙে আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব এবার মাছের মাথাটিকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা মুগের ডালটি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটু জল দিয়ে দিলাম এবার ডালটিকে ভালোভাবে নাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা ধনে পাতা কুচো আর দেবো এক টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো এবার এগুলোকে ভালো করে নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে একবার ভালোভাবে ডালটা ফুটতে দেবো ডালটা যখন ফুটে উঠবে ভালো করে তখন এর মধ্যে আমি এক চামচের মতো গাওয়া ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দেন ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের রুই মাছে মাথা দিয়ে মুগের ডাল যদি এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গৃহকোণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সাথে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজ আসি টাটা সবাই খুব ভালো থেকো